এরপরে প্রশ্ন হলো, আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, আমার পরিবার দিনের প্রতি তেমন আগ্রহী না, মোটামুটি নামাজ ঠিক মতো পড়ে, ফরজ হুকুম পর্দার বিষয়ে কারোর গুরুত্ব নেই, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, দেড় বছর হলো সবসময় পর্দার গুরুত্ব বোঝানোর চেষ্টা করি, কেউ বোঝার চেষ্টা করে না, আমার দাদার একটি মাত্র ঘর রয়েছে, আমার বাবা কিংবা অন্য কাকাদের ঘর নাই, যৌথভাবে থাকতে হয়, ঠিকভাবে পর্দা করতে পারি না, আল্লাহর সামনে দাঁড়াবার জন্য ভয় সবসময় কাজ করে, কলেজে পর্দা করা যায় না, তাই কলেজে যাই না দেড় বছর, ইসলামিক প্রাথমিক পর্যায়ে কিছু বই কিনে দিন লেখা শেখার চেষ্টা করছি, আমি এখন ঢাকায় থাকি, ছোট্ট একটা দোকান আছে আমার, আমার বয়স 24 বছর, বাবা মা বিয়ে করাতে চায় না, কিন্তু নিজে বাড়ি নাই, চেয়েছিলাম ঘর বাড়ি করে স্ত্রীকে দিনী পরিবেশে রাখবো, এখন বিয়ে করলে মনে হয় স্ত্রী সহ সকল তার মিলিয়ে চলবে, ভয় হয় কারণ আমার পুরো পরিবার যে দিনী পরিবেশ নাই, দয়া করে জানাবেন আমার করণীয় কী। মাশাআল্লাহ, লম্বা চিঠি, কোনো এক যুবকের প্রশ্ন, আলহামদুলিল্লাহ এটা তো খুবই প্রশংসার কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হেদায়েত দান করেছেন, তিনি হালাল হারাম মেনটেন করে চলেন। এটা ঠিক যে বাংলাদেশে পর্দার ফরজ বিধানটা বেশিরভাগ পরিবার আমরা এটার গুরুত্ব বুঝি না, এমনকি আশ্চর্য হওয়ার কথা হলো অনেক পাঁচশক্ত নামাজ পড়া, দাড়ি টুপি পড়া মানুষও আছেন, তাদের ফ্যামিলিতেও পর্দার গুরুত্ব তারা বুঝেন না। পর্দার গুরুত্ব বুঝেন না মানে হলো পর্দার দুইটা পার্ট আছে, একটা হলো ভেতরের পার্ট, একটা হলো বাহিরের পার্ট। ভেতরের পার্ট বলতে ঘরের ভেতরের পর্দা, আরেকটা হলো বাহিরের পর্দা। অনেক ফ্যামিলিতে বাহিরের পর্দা মেনটেন করা হয়, অর্থাৎ তার স্ত্রী যখন বাহিরে যান বোরকা পরে যান, মা বোনরা যখন বাহিরে যান পর্দা করে যান, কিন্তু বাসার ভেতরে পর্দা নেই। বাসার ভিতরে পর্দা নেই মানে দেবরের সাথে দেখা দেন, অনেক মানুষ আছে যে মামির সাথে দেখা দেন, অথচ মামির সাথে পর্দা করতে হয়, খালার সাথে পর্দা নেই কিন্তু মামি তার সাথে পর্দা প্রযোজ্য, চাচির সাথে দেখা দেন অথচ তার সাথে পর্দা প্রযোজ্য, চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, এদের সবার সাথে পর্দা প্রযোজ্য, যেটাকে বেআইন বলে, তালতো বইন বলে, এটার সাথে পর্দা আরও কঠিনভাবে প্রযোজ্য। কিন্তু আমাদের সমাজে অনেক দিনদার মানুষ আছে যারা অন্য অনেক ক্ষেত্রে দিনদার, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে তাদের পর্দার কোনো বালাই নাই। তো এই জিনিসগুলো খুবই ভয়াবহ এবং আপত্তিকর, এবং এই জিনিসটি বন্ধ হওয়া উচিত, অর্থাৎ পর্দার গুরুত্বহীনতা এটা আমাদের মধ্যে কোনোভাবে থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। প্রতিটা পরিবারেই পর্দার ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত, প্রত্যেকটা পরিবারে। এমনকি আরও আশ্চর্যের বিষয় হলো অনেক আলেমও আছেন যে গতানুগতিক আলেম, আমি জানি যে উনি ওনার ছোটো ভাইয়ের বোর সাথে দেখা দেন, চাচির সাথে দেখা দেন, একটা হলো যে আগে থেকে চলে আসছে, থামাতে পারেন নাই, চাচির সামনে আসে কোনোভাবে থামাতে পারেন না, তো আপনি নিজের নজর হেফাজত করেন, নিজের দিক থাকায় কথা বলেন, নিজেকে অন্তত সামলান, একেবারে বেহায়ার মতো পর্দার বিধানটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি তার সাথে যাচ্ছে তা মানে কথাবার্তা বলছেন, আড্ডা মারছেন, এটা কখনো হতে পারে না। দেখুন, পর্দার গুরুত্ব তখন বুঝে আসে যখন আমরা ঠেলায় পড়ি, বাটে পড়ি, ধরেন কোনো একটা অঘটন যখন ঘটে যায় তখন আমরা বুঝি আরে শরীয়ত কেন পর্দার বিধান দিস, আল্লাহ তাআলা আগে থেকে আমাদেরকে সতর্ক থাকতে বলেছে। যাই হোক, যিনি চিঠিটি লিখেছেন তাকে বলবো যে পরিবারের সব সদস্যরা বা ম্যাক্সিমাম সদস্যরা দিন না বুঝলে আসলে পর্দার মতো অনেক বিধান আছে যেগুলো মেনে চলা খুব কঠিন এবং টাফ, তো সেজন্য তাদেরকে দিনদার করার উদ্যোগ হাতে নিতে হবে, সেটা একদিনে সম্ভব না, একটু সময় লাগবে, আপনি আপনার বাবা মা, আপনি আপনার চাচা চাচি, অন্য যারা আছে তাদের মধ্যে দিনই তালিম চালু করেন, কোনো একটা ভালো কিতাব নির্বাচন করে একটু আয়াত একটু হাদিস, সরাসরি পর্দার বিধান নিয়ে শুরু করার দরকার নেই, আপনি শুরু করেন আগে কোরআন হাদিসের অংশ, বিভিন্ন অংশ পড়ে শোনানো, এবং তাদেরকে বলেন যে আপনারাই পড়েন, এবং এলাকার ইমাম সাহেবকে বোঝান যে আমার ফ্যামিলির ক্রাইসিসটা আছে, আপনি একটু হেল্প করেন, ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে আনেন, এবং সবাইকে বলেন যে ইমাম সাহেব নসিহত করবে, আপনারা শুনেন। এভাবে বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া যেতে পারে, আপনার কথায় কাজ না হলে যার কথায় কাজ হবে তাকে দিয়ে বলান, তাকে দিয়ে শোনান, এ সকল প্রচেষ্টা করার পর যদি দেখেন যে না তাদের কপালে হেদায়েত নাই, তাহলে সেক্ষেত্রে নিজের নজর হেফাজত করে চলেন, ইচ্ছার বাইরে কোনোটা হয়ে গেলে আল্লাহ তাআলা মাফ করবেন, কারণ আপনি তো আর এখনই চাইলে আর একটা ঘর করে আর জায়গা যেয়ে উঠতে পারবেন না। আর সাধারণত এ সমস্ত ক্ষেত্রে বিয়ে শাদি করলেই আমি আর একটা সংসার চালাবো সে ক্ষমতা থাকে না, আলাদা থাকার মতো ক্ষমতা থাকে না, এগুলোর জন্য অপেক্ষা করতে হবে, বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি না থাকলে রোজা রাখবেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। এর বাইরেও
আপনি চেষ্টা করার পরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা আপনার সর্বশ্রেষ্ঠটুকু আপনি চেষ্টা করে যাবেন এটাই হলো মূল বিষয়।